नीट परीक्षार रेजल्ट कब आउट होच्छे এই মুহূর্তে নিট অ্যাসপিরেন্টদের এখন একটাই বড় প্রশ্ন মনে 2023 সালে নিট পরীক্ষার রেজাল্ট কবে আউট হচ্ছে কারণ বিগত কয়েক বছরের ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো নিট পরীক্ষার মোটামুটি এক মাসের মাথায় এনটিএ অ্যানসার কি পাবলিশ করে দেয় আর তার আর 10 দিন পর ফাইনাল রেজাল্টই বেরিয়ে যায় কিন্তু এই বছর ডিলে হচ্ছে কারণ আমরা প্রত্যেকই জানি গত 7ই মে যেদিন নিট পরীক্ষা হয়েছিল সারা ভারতবর্ষে সেদিন মণিপুর রাজ্যে কিন্তু পরীক্ষাটা হয়নি কারণ ওখানকার হিংসা গণ্ডগোলের কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি তো ভারতবর্ষের একটা রাজ্যে পরীক্ষাই হয়নি এই অবস্থায় এনটিএ রেজাল্ট পাবলিশ করবে কি করে এর জন্যই ছাত্রছাত্রীরা খুব উদ্বেগে ছিলে তোমরা আমরা জানি কিন্তু আর কোনো চিন্তার কারণ নেই কারণ এনটিএ গত 25 মে একটা নোটিশ পাবলিশ করে সবাইকে জানিয়ে দিয়েছে এই সপ্তাহে মানে জুন মাসে 3 থেকে 5 তারিখের মধ্যে কোনো একদিন তারা ফাইনাল পরীক্ষাটা নিয়ে নেবে এবং খুব সম্ভবত সেটা 4 জুন হবে রবিবার তার মানে এই দিনই দুপুর 2টা থেকে পরীক্ষা হয়ে যাওয়ার কথা আছে আমরাও প্রত্যেককে প্রে করব যাতে কোনো গন্ডগোল অশান্তি না হয় এবং মণিপুরের সকল ছাত্রছাত্রীরা সঠিকভাবে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আর একবার মণিপুরের পরীক্ষা ওভার হয়ে গেলে তার 5-7 দিনের মধ্যেই এনটিএ আমরা ধরেই নিতে পারি অ্যানসার কি পাবলিশ করে দেবে তারপর আর অতিরিক্ত 4-5 দিন সময় দেবে ছাত্রছাত্রীদেরকে কোশ্চেন চ্যালেঞ্জ করার জন্য অ্যানসার কি চ্যালেঞ্জ করার জন্য তারপর তারা ফাইনাল অ্যানসার কি পাবলিশ করে দেবে আর তার মোটামুটি 5-7 দিন পর এনটিএ ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেবে মানে নিট 2023 ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তো এক্সপেক্টেড ডেটগুলো কিরকম দাঁড়াচ্ছে যে মোটামুটি জুন মাসের সেকেন্ড উইকে অ্যানসার কি আমরা পেয়ে যাব আর ফাইনাল রেজাল্ট হাতে এসে যাবে জুন মাসের 3rd উইক বা তার কিছু পরে সুতরাং আমার যারা নিট স্টুডেন্ট আছো সমস্ত ছাত্রছাত্রীদের অনেক অনেক বেস্ট অফ লাক